বিদ্যাসুন্দর ষোলশ শতাব্দীর গোড়ার দিকে কবি সাবিরিত খান রচিত একটি রোমান্টিক প্রণয় কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী কালিকা মঙ্গলের অন্তর্গত এবং রায়গুণাকর, ভারতচন্দ্র সহ অনেক কবি একই কাহিনী ভিত্তি কাব্যের রূপ দিয়েছেন। সাবিরিত খানের কাব্যের কাহিনীর সাথে দেবী কালিকার বিশেষ কোনো সম্পর্ক নেই। কাব্যরস সৃষ্টি ব্যতীত এর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কবি রোমান্স হিসেবে কাব্যটি রচনা করেছিলেন। কবি তার কাব্যকে নাটকগীতি বলে উল্লেখ করেছেন। বিদ্যাসুন্দর কাব্যটিতে বিদ্যা ও সুন্দরের করুণ কাহিনী উপজীব্য। কাব্যটির উৎস 11 শতকের সংস্কৃত কবি বিলহনের চৌরপঞ্চাশ শিখা থেকে। রূপবান ও গুণরাজ রাজকুমার সুন্দর কালিকা দেবীকে আরাধনায় তুষ্ট করে সুন্দরী বিদেশী রাজকন্যা বিদ্যার পানিলাভের বর পায়। পরে দেবী প্রদত্ত সুখ পাখি নিয়ে সুন্দর বিদ্যার পিতৃরাজ্যে উপস্থিত হয়। রাজা প্রাসাদে মালিনীর মাধ্যমে চিত্র ও প্রণয়লিপি প্রেরণ করে সুন্দর বিদ্যাকে আকৃষ্ট করে এবং তাদের প্রণয় ঘটে। পরে সুরঙ্গপথে সুন্দর বিদ্যার শয়ন গৃহে প্রবেশ করে এবং তাদের মিলন হয়। ক্রমে বিদ্যার শরীরে অন্তঃসত্ত্বার লক্ষণ ফুটে উঠলে রাজা ক্রুদ্ধ হন এবং তার আদেশে সুন্দরকে শূলদণ্ড প্রদান করা হয়। সুন্দর তখন স্তব দ্বারা দেবীকে পুনরায় তুষ্ট করে প্রাণে রক্ষা পায় এবং বিদ্যাকে লাভ করে। বিদ্যা ও সুন্দরের এই প্রেম কাহিনী অবলম্বনে প্রথমে বাংলা ভাষায় কাব্য রচনা করেন 16 শতকের কবি সাহবিরিত খান এবং দিস শ্রীধর। পরে কৃষ্ণরাম, বলরাম, কবিশঙ্কর, রামপ্রসাদ সেন, ভারতচন্দ্র রায় প্রমুখ এ ধারায় কাব্য রচনা করে যশস্বী হন। এদের মধ্যে ভারতচন্দ্রে অন্নদামঙ্গল বা কালিকা মঙ্গলের শ্রেষ্ঠ কাব্য।